Hi everyone, welcome to my channel. You are watching This is Vlogger. This is Payal Banerjee. आज का होच्छे 18 तारीख आमी काल के राते आमी काल ठीक रात नय बिकल बेलाते आमी आर बोन बेरिए किछु दरकारी काज करे आमी ओबाड़ी माने आमार शोशुर बाड़ीते गेछिलाम आमी आर बोन ओबाड़ीते जानाइनि जे आमी जाबो इच्छे करे जानिएछिलाम ना भेजलाम सबाइके गिये चमके देबो तो সেটাই হয়েছিল সবাই খুব চমকে গিয়েছিল আমাকে দেখে আর ভীষণই খুশি হয়েছিল তো ওই বাড়িতে আমি কালকে আর আমার বোন ছিলাম আজকে সকালবেলাতে 10:15 সময় ব্রেকফাস্ট করে আমি বোনকে নিয়ে বেরিয়েছিলাম ওর আজকে পরীক্ষা ওএইচএস দিচ্ছে টেস্ট পরীক্ষা চলছে তো ওকে দিয়ে ওকে আমি স্কুলে নিয়ে গেছিলাম ওকে স্কুলে দিয়ে এসে আমি আর ওই বাড়িতে না গিয়ে এই বাড়িতে ঢুকেছিলাম কারণ কিছু কাজ ছিল দিয়ে ঢুকলাম যখন তখন স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়ে একদম সেজেগুজে রেডি মুখে কিন্তু কোনো মেকআপ নেই জাস্ট সানস্ক্রিন রয়েছে আমি এখন একদম বউ সেজে নিয়েছি মাঝে মাঝে আমার খুব বউ সাজতে ভালো লাগে কিন্তু সবসময় নয় তো এখন সুন্দর করে নিজে সেজে নিয়েছি এখন মায়ের সাথে আমি বেরোবো হাই স্ট্রিট যাবো কতগুলো কাজ আছে সেটা কমপ্লিট করার পর আমি ও বাড়ি চলে যাব তারপরে বোনের ছুটি হবে 1:30 সময় ওকে আমি আবার স্কুল থেকে আনতে যাব ও বলে রেখেছে পম দিদি তুমি কিন্তু যাবে কেননা ওর আজকে স্কুলের লাস্ট দিন তো সেটাকে ইয়াদগার করে রাখার জন্য বলেছে পম দিদি তুমি গিয়ে কিন্তু অনেক ছবি ভিডিও তুলে দেবে আর সেটা ব্লগেও তোমার রাখবে আমরা যখন এইচএস দিয়েছি তখন এত কিছু ফ্যাসিলিটিস ছিল না এত ফোন টোন ছিল না আমাদের কোনো মেমোরিজগুলো আমরা ক্যাপচার করতে পারিনি কিন্তু যেহেতু আমি ব্লগ করি আছে মোবাইল তো বলেছে পম দিদি তুমি প্লিজ এটা করবে আমি যখন আজ থেকে 10-12 বছর পর আমি এটা দেখে চেরিশ করবো অ্যান্ড ওকে ঠিক আছে তাই হবে তো এখন মার সাথে বেরোবো আবার ও বাড়ি যাবো দিয়ে আবার বোনকে আনতে যাবো ওখানে কিছু ভিডিওস করব তারপরে আবার বোনকে নিয়ে ও বাড়ি যাবো ওখান ও বাড়িতে মা আমার ফেভারিট আজকে খিচুড়ি করছে তো আমি তো সেটা খাওয়ার জন্য উৎসুক হয়ে আছি আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে তো আমি আর বোন সেটা খাবো তারপরে ও বাড়িতেই আজকে থাকবো বিকালবেলাতে ইচ্ছা আছে মাকে নিয়ে একটু বেরোবো কালীবাড়ি নিয়ে যাবো মাকে ঘুরতে মানে ও বাড়ির মাকে তারপর একটু কাকার বাড়িতে মানে অর্ণবের কাকার বাড়িতে যাব মানে অনেক অনেকে আছে জয়েন্ট ফ্যামিলি তো খুব মজা হয় তো সব মিলিয়ে আজকে যা যা করব তোমাদের দেখাবো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে খুব তোমরা মজা পাবে আর আমি জানি আমার ভিডিও দেখতে তোমরা ভীষণ ভালোবাসো মজা পাও অনেকে সেটা তোমরা আমাকে বলো তো আই হোপ আজকের দিনটা আমার খুব ভালো কাটবে আর আমার ভিডিও দেখে তোমাদেরও খুব ভালো লাগবে তো আর বেশি কথা না বলে ভিডিওটাকে আর বেশি বড় না করে চলো আজকের দিনটা শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করবে যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমরা সেটার আপডেট পেয়ে যাও রাস্তা দিয়ে কিছু একটা যাচ্ছে খুব একটা আওয়াজ হচ্ছে সেটাকে একটুখানি ওভারলুক করো তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আমি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে এখন এসেছি মায়ের সাথে সোনার দোকানে হীরা জুয়েলার সেখানে মা কাপুর সাথে বক 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 করছে কাপুর বলে যেতে যাওনি না ওকে কেন আমার বিয়েতে যাওনি না আমি মিশ খাওয়াই না আমি ফুল নিলাম এখন মা বকছে কেন যাও নি কেন জানি নিজে হাতে রান্না করেছিলাম আমি এখন বক বক চলছে মানে এখানে কেন এসেছে আমি কিছু জানি না তারপরে দেখি মানে করছে সেটা আমি দেখাচ্ছি আমি মিশ খাবে তাদের মা এখানে এই যে মঙ্গলসূত্রগুলো দেখছে হয়তো কাউকে দেবে এটা বেশ ভালো লাগছে আমি এখানে এসে একটা খুব সুন্দর মিষ্টি তোরা কিনেছি পছন্দ করে মা কিনে দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর কানের দুল কেনা হয়েছে আর লকেট কেনা হয়েছে ওগুলো আমার বন্ধুদের বিয়ে আছে তাদেরকে দেবে তার জন্য আর আমি যে তোরাটা কিনেছি আমার পায়ে যে তোরাটা ছিল সেটা অনেক বছর আগেকার সেটা আর ভালো লাগছে না পড়তে তাই একজন নতুন তোরা কিনেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও আমার ভালো পরে এসে বলবে এটা দামটা মনে করে লিখে রাখো 100 টাকা দাম তাই বলবে না দেখাচ্ছি দাঁড়াও তোরাটা আমার পছন্দ দাম খুব 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 মানে খুব পছন্দ হয়েছে দাঁড়াও দেখা এই দেখো তোরাটা সুন্দর দেখো তোরাটা খুব ভালো করে
পাঠিয়ে দিতে হবে তাই তো সবাইকে নির্দেশ করবো এটা হচ্ছে মাসে কোথা দিল নাও এটা হচ্ছে স্থুলি অর্থাৎ স্নেহা এটা হচ্ছে মেঘা আর এটা হচ্ছে এইটা হচ্ছে আমার অন্তরা সবাই টাটা টাটা তোমাদের জন্য আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য আর যারা সাবস্ক্রাইবার নও সকল নন সাবস্ক্রাইবারদের জন্য আমাকে যারা ভালোবাসে বেসিক্যালি তাদের জন্য আমি ব্লগ এডিট করছি বসে বসে আর স্কুল থেকে ওকে নিয়ে এসে বাড়ি গেছিলাম দিয়ে ফাটাফাট সে ওর স্নান করে নিল এবাড়িতে এসে খিচুড়ি খেলাম এত খিদে পেয়েছিল তখন আর ব্লগ করা মাথায় উঠেছিল খিচুড়ি টিচুড়ি খেয়ে কালকে ফায়দানটা ঘুমাতে দেয়নি রাত দুটো অব্দি আমায় জাগিয়ে রেখেছে টেস্ট পরীক্ষা বলে কি হবে টেনশন করছি ভালো পরীক্ষা দিতে পারবো কিনা সব পড়াশোনা করেছে সব রেডি তাও যা হয় নার্ভাস টেনশনে যেটা নিজেও ঘুমায়নি আমাকে ঘুমাতে দেয়নি পৌনে দুটো অবধি আমি জেগে পৌনে দুটো না দুটো পৌনে একটা অবধি দাদার সাথে গল্প করেছি তারপর দাদার সাথে গল্প করার পর আমি ভাবছি হয়তো ঘুমিয়ে গেছি না ও বসে বসে পড়ছিল তারপরে ওর সাথে কথা বলতে বলতে রাত দুটো বাজে তখন শুয়েছি তার জন্য বাড়িতে এসে মানে ও বাড়ি থেকে এ বাড়িতে আবার এসে খিচুড়ি টিচুড়ি খেয়ে জাস্ট দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম মায়ের কয়েকটা জিনিস আবার কেনার ছিল সেগুলো কিনলাম কিনে আমি ওই নলুয়া পাড়াতে গেছিলাম অর্ণবের কাকার বাড়িতে ওখানে একটা জয়েন্ট ফ্যামিলি ওখানে প্রচুর সবাই আছে ওখানে গেলে খুব মজা হয় ওখানে গেছিলাম ওখানে গিয়ে ব্লগ করতেই ভুলে গেছি আনন্দের চোটে মজার চোটে পরে ভাবলাম ব্লগটা করলেই হতো যাক ভুলে গেছি করতে ওখানে হাহা হিহি করে গল্প করে তারপরে আমি এখানে পৌনে আটটা নাগাদ আসি এসে ওপরে উঠে যায় ও একটু শুয়েছিল ঘুম স্টিল ঘুমাচ্ছিল ওকে আমি ডাকলাম দেখে এই গল্প করতে করতে এই যে এখানে ভিডিও এডিট করছি এখন আমার বিয়ের ভিডিওটা আজকে এডিট করা শেষ হলো এখন রিসেপশন ভাত কাপড় এগুলো বাকি আছে তারপরে আবার মামের বিয়ে আছে বিয়ের ভিডিও রয়েছে তারপরে এখান থেকে ঘুরতে গেছিলাম মাদারসাতে আমার শ্বশুরবাড়ি সবাই মিলে সব দাদা বোন দিদি বাচ্চা কাচ্চাগুলো সেই ভিডিও প্রচুর এখনো ভিডিও জমে রয়েছে আমি এডিট করার টাইমই পাচ্ছি না বিয়ের পর প্রচুর এটা ওটা গোছানো বাড়িতে গিয়ে এইসব করা এইসব করতে গিয়ে এডিট করার টাইম পাচ্ছি না বাট এবার ইচ্ছা আছে ঠিকঠাক করে এডিট করে টাইম টু টাইম দেওয়া তো আর কি এখন এডিট করছি এখন একটু নিচে গিয়ে চা খাবো বনুকেও চা করে দেব তারপরে রাতের খাওয়া দাওয়া যা হয় আর কি তো চলো যেভাবে যা করছি তোমরা দেখতে থাকো বিশেষ কিছু সেরকম না যেটুকু যা করবো তোমরা তোমাদেরকে আমরা আমি দেখাবো ঠিক আছে।